গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সকাল সকাল এই যে হাজবেন্ড দোকান থেকে চা আর বিস্কুট কিনে নিয়ে এসেছে, তো আজকে এখানে একটা এদের মানে ভেলোরে এখানে একটু কি অকেশন রয়েছে, দেখো অকেশনে গান হচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গলে এই টাইমে হচ্ছে ছট পুজো, তো এখানে জানি না কি পুজো। এই দেখো, এটা হোটেলে আমাদের পাশের রুমে একজন রয়েছে দিদি, তার সাথে কদিন ধরে আমরা খুব গল্প করছিলাম। ওনারও হসপিটালে, নারায়ণী হসপিটালেই দেখাচ্ছেন, ওনারও ট্রিটমেন্ট চলছে। তো আমার বন্ধুর মতো হয়ে গেছে, আর আমার মেয়ের সাথেও খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তো মেয়েকে আবার এই যে কেক কিনে দিয়েছে, এই একটা ছোটো বান পাউরুটি, আর এই একটা কেক। তো আমার মেয়ের বন্ধু হয়ে গেছে, আর আমার তো বন্ধু হয়েই গেছে, আমরা গল্প করি যখনই সময় পাই। ওরে বাবা কি সুন্দর দেখেছ। এই কেকটা কি আমি খাবো নাকি তুমি খাবে? তুমি খাবে? কেকটা কার? আমাকে দেয়নি এই কেকটা, আমাকেও দেবে একটু কেকটা নাকি? একটুখানি দেবে, ঠিক আছে, তোমাকে দিয়েছি তুমি খাবে, ঠিক আছে। তাহলে এখন খেয়ে নাও, ভাতু খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। ঘুমিয়ে পড়বি কেন? ঠিক আছে, কার একটু নিয়ে যাবে, বাজার যাবে এখন, বাজার যাওয়ার সময় যেতে হবে না, অনেকটা হাঁটা। ছট পুজো আজকে, ছট পুজো, বাহ, বাবাকে বলছি, বাবা বলছে এখানেও ছট পুজো হয়। আমি বলছি কি জানি, ছট পুজো কিনা যায় না, কিন্তু কলার কাঁদি পাই, বলছে কলার কাঁদি যখন তাহলে ছট পুজোই হয়। খালি বোতল গুলো কোনো ধার করে রাখ। এরকমই বলছিলাম যে ট্রেনে নিয়ে গেলে দিবি এইগুলোই চামচ দিয়ে, এর সাথে ভরিয়ে কিছু খাওয়ার দরকার লাগে না। দাও এটা কি গরম গরম ডিম দিয়ে? ও এরকমটা তো আমাদের তো সকালবেলা ট্রেন বলে, তাই ভোরবেলা ট্রেন। আমি বলছি বেলার দিকে হলে এরকম যদি ডিম দিয়ে আর এই আলু গাজর ফাজর দিয়ে সেই ভাত ভাজার মতো মানে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস খেতে লাগবে।